কাল ছিল বারোই জুন বুধবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঘরে ঘরে পালিত হচ্ছিল বাঙালির বারো মাসে ১৩ পার্বণের একটি পার্বণ জামাইষষ্ঠী কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু কর্মসূত্রে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে সেই জন্য সে সাত বছরের বিবাহিত জীবনে মাত্র একটি জামাইষষ্ঠী পেয়েছে তাই সকাল থেকে তার খুব আফসোস যে সে সময় ষুষ্টিতে যেতে পারছে না আর ফোন খুললেই ফোনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখছে বন্ধুরা জামাইষষ্ঠী খাচ্ছে বিভিন্ন রকমের স্টেটাস লাগাচ্ছে তাই সে মুখ ভার করে অফিসে গেল তো অফিস যাওয়ার পর আমি ভাবলাম যে আমার মা এখানে নেই তো কী হয়েছে আমি তো আছি আমি যদি একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই তাহলে অসুবিধাটা কোথায় সেই জন্য সে অফিস যাওয়ার পরে ফ্রিজ খুলে যত রকমের সবজি পাতি মাছ ছিল সব বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে চান দান করে শুরু করে দিয়েছি রান্না ঠিক মা যেমনভাবে সব আমার মা কেন সব শাশুড়িরা ঠিক যেমনভাবে জামাইদের খেতে দেয় জামাই দিন পাঁচ রকম ভাজা ডাল চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু পোস্ত তারপরে মোরল্লা মাছ ছিল মোরল্লা মাছের ঝাল করেছিলাম কাতলা মাছ ছিল কাতলা মাছের কালিয়া করেছিলাম সব রান্নাবান্না শেষে ডেটটার দিকে আমি তাকে কল করেছি বলেছি আজকে দুপুরবেলা লাঞ্চের জন্য তুমি একটু তাড়াতাড়ি চলে আসবে তখন সে বলছে কেন আমি বললাম আমি তোমাকে জামাই ষষ্ঠী খাওয়াবো অনেক রকম রান্না রান্নাবান্না করেছি তো পাশে তার দুটো বন্ধু ছিল তো তারাও সেটা শুনেছে আর তাদের মধ্যে একজনের এখনো বিবাহ হয়নি সামনে বছর সে বিবাহ করবে আর একজন সবে মাত্র এপ্রিলে বিবাহ করে এসছে মানে সে একদম নতুন জামাই তার প্রথমবার জামাই ষষ্ঠী আর সে সেটা খেতে পারছে না তো আফসোস মানে সবার তো আমি যখন ফোন করেছি তখন তারা দুজনও পাশ থেকে বলছে যে আমরাও যাবো কোনো অসুবিধা নেই তো রান্না বান্না সব হয়ে গেছে আমি বললাম না কোনো অসুবিধা নেই যা রান্না হয়েছে তাতে সবার হয়ে যাবে শুধু ভাতটা এক্সট্রা করে বসতে হবে তো তোমরা যতক্ষণে আসবে ততক্ষণে আমার ভাতটা হয়ে যাবে তো আমার বেশ ভালোই লাগে ঘরে লোকজন আসবে সবাই মিলে হইহুল্লো করে খাওয়া দাওয়া হবে জামাই ষষ্ঠী মানেই তো বেশ অনেক লোকজন সবার বাড়ি আর আমরা যেহেতু দুজন তো ওরা আসবে মানে একটু আমরা দুজন হলে শান্তভাবে খেতাম সেটাই মনে হয় অতটা আনন্দ হতো না যেটা ওরা দুজন আসাতে আনন্দ হয়েছিল সেই জন্য আমি খুব খুশি হয়ে বললাম তোমরা কিন্তু অবশ্যই আসবে তাই সমস্ত রান্না বান্না একদম শেষ পর্যায়ে এক্সট্রা করে দুটো ভাতও বসিয়ে দিয়েছি সব কিছু হয়ে গেছে তারপরে সব রান্নাবান্না শেষে আপনাদেরকে মেনুটা একটু দেখিয়ে দিই কি কী আমার রান্না হয়েছে আর আমি অপেক্ষা করছি তারা অফিস শেষে কখন আসবে তাদের ওয়েলকাম করার জন্য তো রান্না আমার একদম শেষ এই মাছের কালিয়াটা বাকি ছিল লাস্টে এটা করে নিলাম এরপর আমি সব মেনুগুলো ঠিক কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো তো ঠিক যেমন পাঁচ রকমের ভাজা হয় সব রকম ভাজা আমি করেছিলাম যা যা সবজি ছিল পটল ভেন্ডি উচ্ছে বেগুন আলু আর তারা আসবে বলে যেহেতু তো আমি এক্সট্রা করে আবার একটু আলু ভাজাও করেছিলাম এই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু পোস্ত মাছের কালিয়া ডাল তো এই যে তারা সব চলে এসছে অফিস শেষে তো সারাদিন রোদ দূরে কষ্ট করে এসছে তো এই জন্য আমি তাদের জন্য বানিয়েছিলাম একদম ঠান্ডা ঠান্ডা লস্যি তো লস্যি খেয়ে তারা তিনজনে মিলে সারাদিন অফিসে কি করলো না করলো একটু গল্প করছিল ততক্ষণে আমি ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে থালাগুলোকে বেড়ে দিই কারণ জামাই ষষ্ঠী বলে কথা যেমন তেমনভাবে দিলে তো হবে না একদম সুন্দর পরিপাটি করে দিতে হবে তাদের তবেই তো তাদের মনে হবে যে হ্যাঁ সুন্দরভাবে একটা জামাই ষষ্ঠী খেয়েছে। তো আমার থালা গোছানো একদম রেডি আমি নিয়ে চলে এসেছি তিনজনে বসে পড়েছে এবং তিনজনে খাবার পেয়ে খুব খুশি মানে তিনজনের স্বাদ পূরণ হয়েছে তো এটাতে আমিও খুশি যে আমি কাউকে খুশি করতে পেরেছি তারপরে খাওয়া দাওয়া শেষে তারা নিয়ে এসেছিলো আইসক্রিম তাই সবাই মিলে একটু আইসক্রিম খাওয়া হচ্ছে আর একজনের তো খেয়ে এত কষ্ট হয়ে গেছে একদম সোজা শুয়ে পড়েছে মানে এত খেয়েছে মানে বলে এত কোনোদিনও খাই না এত খেয়ে কষ্ট হচ্ছে তারপরে তারাও সব ডিউটি থেকে এসছিল আবার ডিউটি যেতে হবে এই জন্য বেশিক্ষণ থাকিনি খেয়ে দে দুজনে বেরিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটু অন্যরকম জামাই ষষ্ঠী তো কেমন লাগলো আপনাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই